পেছন থেকে সরে যান না, একদম ডান দিকে চলে যান, ডান দিকে ডান দিকে, একটু একটু আপনি এদিকে এসে পান। আমি অত বিভোর এবং স্তম্ভিত হওয়া এটাই তো কারণ। এই গতকাল তোমাদের সঙ্গে কথাবার্তা বলতেও আমি কিছু দেখা দেখা দেখে কিছু রাগ করেছি, এটা তো মানুষ কথা স্বাভাবিক। আপনারা জানেন যে আমার রাজনৈতিক জীবন দীর্ঘ 55 বছরের রাজনৈতিক জীবন, মন্ত্রিত্ব জীবন আমার খুব সঙ্গীত, এরা একেবারেই মন্ত্রী হিসাবে আমি একেবারেই মন্ত্রী, আমার বয়স মাত্র 3 মাস। এবং আমি অনেকটি মন্ত্রণালয়ের অপভ্রংশের দায়িত্ব নিয়েছি, যা বিতর্কিত ভূমিকা অর্থাৎ কমিউনিকেশন। অনেক প্রতিষ্ঠান হতে বন্ধ হয়ে যাবে, ফলে এর যেটা প্রতিপক্ষ আছে তারা কিন্তু অত্যন্ত সজাগ এবং তারা এর বিরুদ্ধে লেগেই আছে। এরা খুবই শক্তিশালী চক্র, এদের কোনো দলমত নেই। এই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটি মন্ত্রী এরা একা দাঁড়ায় এই লড়াই করা খুবই কঠিন এবং দুরূহ ব্যাপার। এতটুকু আমি এগিয়েছি কেবলমাত্র আপনাদের সাহায্য সহায়তা, গণমাধ্যম আমাকে সাহায্য করে। তাই আমি বলতেছি যে এই যে রেল যোগাযোগ বা এই মন্ত্রণালয়ের যে 40 বছরের যে সুবিধাভোগী কিছু কতিপয় যারা কতিপয় অসত আপনার পত্র সুবিধাভোগী কতিপয় ঠিকাদার বলতেছি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ায় রেলপথকে একটা পৃথক সত্তা, স্বাধীন সত্তা এবং জনকল্যাণে দাঁড় করানো খুবই কঠিন। এবং এটা আমি আগেও বলছি যে এই যে সুবিধাভোগী দল একটি প্রচেষ্টায় কিন্তু আমার এই এপিএস এবং জিএম তথ্যসহ আট বড় ঘাটকের ঘটনা ঘটতে পারে। আমি একটা কথা বলতে পারি, আর ব্যাপারে আমি 55 বছর রাজনীতি করে আমি আসছি, সুবিধাভোগী ক্ষমতা নতুন আমার কাছে কোনোদিন আসেও নেই। এটা হল লোভ লালস নেতা পলিটিশিয়ান, তার কাছে মন্ত্রিত্ব বড় কথা, মন্ত্রিত্ব পার্মানেন্ট পদ না, এই পদ যাওয়া আর এই পদ ত্যাগ করা এটা খুবই একটি স্বাভাবিক জিনিস। বরং আমার বেশি পরিচয় হচ্ছে আমি একজন রাজনীতি, আমার পার্মানেন্ট পরিচয় হচ্ছে আইএমএস মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং টু হোল্ড দিস পোস্ট এন্ড টু কুইট ইট দুর্নীতির বিরুদ্ধে আমি ছোটবেলা থেকেই এ পর্যন্ত অসত্যের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। জুডিশিয়ারির ব্যাপারটি বলা হয়েছে, আপনারা জানেন জুডিশিয়ারির ব্যাপারটি কোন মন্ত্রণালয় নেই করার কোন সুযোগ নাই। তবে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইচ্ছা করে, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে তারা করতে পারে, তাহলে তারা করে আমরা এই ব্যাপারে তাদেরকে আমরা সাহায্য করব। আমাদের মন্ত্রণালয় থেকে এটি তদন্ত তারা করতে আসে বা সিদ্ধান্ত নিলে আমাদের সম্পূর্ণ সহযোগিতা তারা পাবে। তবে আপনারা বুঝতে পারবেন যে এটির সঙ্গেই দেখেন এই মধ্যরাতের এই ঘটনা, এই যে জিএস মধ্যরাতে আমার বাসায় যাওয়ার কোনো কারণ নেই, এপিএস এর বাড়ি মোহাম্মদপুর বাসা থাকে, তার যাওয়ার পথে তাদের সঙ্গে বসার কারণে আমি শুনেছি তারা ওই বিজেপিতে ঢুকছে। আমি আগেও বলেছি এখনো বলছি, আমি বিজেপিতে তাদের ছেড়ে দেওয়া বা রাখার এই তাই তদবির করার লোক আমি, তারা তাদের আইন অনুযায়ী তাদের সিদ্ধান্তে তারা তাদের কাজ করছে।
দশটার সময় আমি ঘুমিয়ে ফিরি, বারোটার সময় কারোর সঙ্গে সাক্ষাৎ করার তো প্রশ্নই আসে। এরা আমার এপিএস বলেন আর ইয়ে বলেন, দুই জমিতে সরকারি কর্মকর্তা, এরা তাদের ব্যক্তিগত জীবনে কি কোথায় কি করে এ দায়িত্ব তো মন্ত্রীরা নিতে পারবে। যাতে আমি আগেও বলেছি দুর্নীতি দমন কমিশন বা এই যে কি বলে সংসদীয় কমিটি ছাড়াও অন্য কোন প্রতিষ্ঠানে যদি করে আমাদের সহযোগিতা পাবে এবং কেনবিআর যদি তদন্ত করে আপনাদের সমর্থন থাকলে স্বার্থান্বেষী সুবিধাভোগী দুর্নীতিবাদদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি জয়ী হব, মূল উৎপাটন করা যাবে, নৈরাজিত্যের মতো আবারও দুর্নীতিবাদরা ষড়যন্ত্রকারীরাই জয়ী হবে। আপনারা জানেন আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার খালি মিত্র আর বন্ধুই আছে, তা না আমার রাজনৈতিক শত্রু আছে। আমার শত্রুরা কারা? আমার শত্রুরা প্রতিক্রিয়াশীল রাজনীতি। আমি আজীবন প্রগতিশীল রাজনীতি করেছি, এখনো করছি, ভবিষ্যতও করছি। আমার শত্রু কারা? দুর্নীতিবাদরা। আমার শত্রু কারা? শেয়ার কেলাঙ্কির সাথে যারা জড়িত আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। তার আমি সেনা রাষ্ট্রের পক্ষে মানুষের পক্ষে কথা বলি, আমার শত্রু তার। আমি যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে কথা বলি, যুদ্ধ অপরাধীদের পক্ষে যারা তারা আমার। আমার বন্ধু কারা? আমার বন্ধু হচ্ছে সাধারণ জনগণ, সৎ সাংবাদিক, সৎ প্রশাসনের পক্ষে যারা আছে তারা সকলেই। আমার বন্ধুরা যারা এই ষড়যন্ত্রের ঘটনায় বিব্রত তাদের আমি আশ্বস্ত করে বলতে চাই, সত্যের জয় হবেই। অসংখ্য ভোট শুভকামনার জন্য আমি পেয়েছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশ ও দেশের বাইরে থেকেও আমার কাছে ফোন এসেছে, খোঁজ করেছে, আমি তাদের সমর্থন পাইছি। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই বলতে চাই, বিপদে বলে রক্ষা করো এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি হয় এটাই আমার। এ বিপদ আমার ব্যক্তিগত নয়, এ বিপদ গণতন্ত্রের এবং সত্যের, তাই এ বিপদকে আমাদের কাটিয়ে উঠতেই হবে। আমি এই লক্ষ্যে আমি গণতন্ত্রের পক্ষে, স্বাধীন গণমাধ্যমের পক্ষে, দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে, জনগণের পক্ষে অতীতে আমার যে ভূমিকা দেখেছেন এখনো আমার একই ভূমিকা পাবেন। যারা আমার দীর্ঘ রাজনৈতিক জীবন আমার প্রতি যাদের বিশ্বাস, যাদের আস্থা, যারা আমাকে জানেন যে হ্যাঁ আমি সোজা কথাটা সোজাভাবে বলে দিই, এটাই আমার স্বভাব ছিল আচরণ। সুতরাং আজকের এই কঠিন, আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি আপনারা জানেন। সামনে আমাদের কর্পোরেশনের নির্বাচন, নির্বাচন নিয়ে সবাই সরগরম। এই অবস্থায় যদি সরকারকে বিব্রত করা যায়, সরকারের মন্ত্রীদের বিব্রত করা যায়, রাজনীতিবিদদের বিব্রত করা যায়, তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ আছে যারা সুবিধাভোগী, তারাই চেষ্টা করে কেউ কেউ তারাও গিয়ে গেছেন, দেবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি জানি আজকে যে মূল বিষয়টি হচ্ছে এই দুর্নীতির মূলোৎপাটনের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এটা করব না, যারা মনে করেন যে সুবিধা আজকে আপনি পদত্যাগ করেন, কালকে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন, পরে দিন সরকার পদত্যাগ করুন, এরপরে আমার নিয়ে ক্ষমতায় বসান, এই প্রতিপক্ষ তো আছে। আমি আশা করি এই খেলার পরে আজকে যে সুযোগটি এসেছে যে আজকে দুর্নীতি উৎপাটন করার সেই প্রক্রিয়ার সঙ্গে আপনাদের আমি সহযোগিতা সহমর্মিতা এটাই আমি আসি, এই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাদের।
কথা তো আমরা আগেই বলেছি চলে, যেমন আপনারা পত্রিকায় বলেছেন আমিও বলেছি, কেউ সত্তর বলে কেউ চুয়াত্তর বলে, তাই না? চার কোটি সত্তর না, 4 কোটি 70 লাখ মানে তার জন্য বই নিতে হবে।